সুপ্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রেমিটেন্স যোদ্ধার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ওমানের প্রতিদিনের আপডেট নিউজ পেতে আমাদের রেমিটেন্স যোদ্ধার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন মাসকার থেকে সরানো হচ্ছে পার্কিং মিটার করোনা ভাইরাস মহামারীতে যানবাহনের পার্কিং মিটার সল্ট অনলাইন পদ্ধতিতে স্থানান্তরিত করার দিকে মনোযোগ দিচ্ছে মাসকার সিটি কর্পোরেশন সকল নাগরিকদের যানবাহন সল্ট অনলাইনের মাধ্যমে করার জন্য আহ্বান জানিয়েছে আগামী নভেম্বরের প্রথম থেকেই মাসকাট পৌরসভার বেশ কয়েকটি স্থানে যানবাহন পার্কিং মিটার বা ডিভাইস সরানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে মাসকাট সিটি কর্পোরেশন নভেম্বরের প্রথম দিকে সিবিডি এরিয়া বাণিজ্যিক স্কোয়ার রুই মার্কেট আল ফোরসান ইস্টেট মাত্রা সুখ সি ইস্টেট এবং ওয়াদি কবির এলাকায় সকল পার্কিং মিটারগুলি সরানো হবে এখন থেকে পার্কিং ব্যবহারকারীদের অনলাইনের মাধ্যমে সেবা নিতে নিম্নের নির্দেশনা লক্ষ্য করতে বলা হয়েছে এক নম্বরে বলা হয়েছে মোবাইলের মেসেজের মাধ্যমে বুকিং গাড়ির নম্বর কোড এবং প্রয়োজনীয় কাগজপত্র 90091 নম্বরে এসএমএস করুন উদাহরণস্বরূপ ব্যবহারকারী বুকিং এবং টিকিট নম্বর গাড়ির নম্বর কোড এবং পার করার জন্য প্রয়োজনীয় সময় সহ একটি মেসেজ পাঠাতে হবে ব্যবহারকারী যদি পার্কিংয়ের সময় বাড়াতে চায় তাহলে অবশ্যই তাকে অন্য একটি মেসেজ পাঠাতে হবে দুই নম্বরে রয়েছে বালাদি আতি অ্যাপের মাধ্যমে বুকিং স্মার্টফোন ব্যবহারকারীরা বালাদি আতি অ্যাপ্লিকেশনটির মাধ্যমে পার্কিং বুকিং করতে পারবেন এছাড়াও যানবাহনের পার্কিং পারমিট ও করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে পারমিট নবায়ন করা সহ ব্যবহারকারীর আবেদনের মাধ্যমে জরিমানা দিতে বা মুলতবি থাকা জরিমানার বিষয়েও জানতে পারবে এছাড়া ওমানে আজও ঊর্ধ্বমুখী মহামারী করোনায় আক্রান্ত এবং মৃত্যু সোমবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে গত 24 ঘন্টায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা 685 জন এবং নতুন মৃতের সংখ্যা 8 জন এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 106,575 জন তাদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 93,222 জন গত 24 ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন 382 জন দেশটিতে নতুন 8 জনের মৃত্যু সহ মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 1,046 জন গতকালের থেকে আজ 2 পয়েন্ট কমে দেশটিতে বর্তমানে সুস্থতার হার দাঁড়িয়েছে 87.4 শতাংশে এদিকে গত 24 ঘন্টায় দেশটিতে নতুন ভর্তি রোগীর সংখ্যা 55 জন এবং এখন পর্যন্ত ওমানের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন মোট 543 জন তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রয়েছেন 213 জন করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ওমানের সকল নাগরিক ও প্রবাসীদের সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এখনকার মতো আপডেট এটুকুই ওমানের পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন ধন্যবাদ